ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো দোকানে যাই। আর আমার ছেলে চলে এসছে ক্যামেরার কথা, আমরা কথা বললে পরে ও খুব আনন্দ পায়। ক্যামেরার সামনে চলে এসছে, দেখো ড্যান্স করছে এখন। এখন দুপুর 2:30 বাজে আর আমি এইমাত্র বাড়ি থেকে আসলাম খাবার দিয়ে। এসে দেখি মামুন গায়ে রোদ লাগাচ্ছে। রোদই তো নেই, কি লাগাবো বলো। রোদ যথেষ্টই আছে, যা আছে গা পুড়ে যাচ্ছে। না গা পুড়ে যাচ্ছে না, এই তো বলছো ভুল। নমস্কার দর্শক বন্ধু, আমাদের হ্যাপি ভিডিওটি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সপরিবারে ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন সকাল 8:30 বাজে। এখন থেকে শুরু করলাম আজকের ভিডিও। তাহলে বন্ধুগণ, আমাদের লাইফস্টাইল ভিডিওর সঙ্গে থাকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকে আমার কাজকর্ম সব সকালে হয়ে গেছে, আর অল্প কিছু কাজ আছে, এটা করে চান টান করে দোকানে যাব, দোকান দিয়ে রান্নাটা করবো। আজকে কী কী রান্না করব সেটা তোমাদের দেখাবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো দোকানে যাই। আর আমার ছেলে চলে এসছে ক্যামেরার কথা, আমরা কথা বললে পরে ও খুব আনন্দ পায়। ক্যামেরার সামনে চলে এসছে, দেখো ড্যান্স করছে এখন। তাহলে চলো দোকানে যাই, দোকানে গিয়ে আমাদের লাইফস্টাইলটা কন্টিনিউ করি। ব্যাগের মধ্যে কী দিচ্ছে, থালা বাসন? দেখো ওই থালা বাসন এখন দোকানে যাবে। শাকও আছে, দেখো কত কিছু দিয়ে দিচ্ছে, থালা বাসন গামলা সব কিছু দিয়ে দিচ্ছে। এখানে সবজিও আছে, এখানে যা করবা করবা, যা করবা তাই ভালো হবে। তাহলে নিয়ে গেলাম, ঠিক আছে তো। তাহলে বন্ধুরা ফাইনালি চলো দোকানে যাই। নমস্কার দর্শক বন্ধু, এখন দুপুর 12:00 বাজে। এখন থেকে ব্লগটি আবার কন্টিনিউ শুরু করলাম। এখন মামুন দুপুরে রান্নাবান্নার জন্য দেখো মশলা বানাচ্ছে। এখানে তেজপাতা ভেজে নিচ্ছে, আর এখানে ধনে ভেজে নেওয়া হয়েছে, আর এখানে জিরে রয়েছে, এই দিয়ে মশলা হবে। এই এখন দুপুরে রান্নাবান্না আগেই শুরু করে দিয়েছি। এখন তেজপাতা ভাজছি মশলা করবো বলে, ধনে ভাজা হয়ে গেছে, তারপরে জিরেটা ভাজবো, তারপরেই তরকারি বসাবো, ভাত হয়ে গেছে। এখন ঘড়িতে 12:12, আর এই মুহূর্তে দেখো শাক রান্না হয়ে গেছে। এটা হচ্ছে মটর কলুই শাক, মাছের মাথা দিয়ে, সরি এটা ছোলা শাক, এটা তোমার ঘণ্ট টাইপের করা হয়েছে মাছের মাথা দিয়ে। আজকে কী মাছে, কালকে কী মাছ আনা হয়েছিল? পুকুরে রুই মাছ আনা হয়েছিল। গতকালকে বাবা বাজার থেকে পুকুরে রুই মাছ এনেছিল, সেই মাছ তো গতকালকে রান্নাবান্না হয়নি, আর সেই মাছই আজকে রান্নাবান্না হবে। আর মামুন দেখো ওইখানে সেই মশলাটা ভাজলো, সেই মশলাটা এখন হয়ে গেছে, ওটা এখন মিক্সারে দেওয়া হবে। এই শাকটা কিভাবে রান্না করলাম তোমাদের বলছি। প্রথমে আগে তেল দিয়ে দিলাম, তারপরে তোমার কালো জিরে দিয়ে দিলাম, কালো জিরোটা হলো, তারপরে শাকটা দিয়ে দিলাম, শাক দিলাম, লবণ দিলাম, লঙ্কা দিলাম, তারপরে নেড়ে নিলাম। নাড়ার পরে আতুক চাল যে বাটাটা বেটেছিলাম, আতুক চাল বাটাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, এখন নাড়ছি, নাড়তে নাড়তে তারপরে হয়ে যাবে শাক ঘন্ট। মাথাটা দিয়ে দিলাম, খুব সুন্দর বলেছ। সে যাই হোক, দরকার পড়লে কালার তো, যেরকম শুকনো লঙ্কা না দিলে কালার ভালো হয় না। এই যে বড়াগুলো, এই যে বড়াগুলো যে ভাজা হয়েছে, এই যে সারা তেলে ভাজা হয়েছে, কিন্তু মনে হয় ভাজাই হয়। তুমি ঠিক আছে, তুমি সর্ষে তেলই করবো, মরবো মরবো, মরতে তো একদিন হবে, অসুবিধা নেই, মিশিয়ে করলে ভালো হবে। বন্ধুগণ এখন মাছ ভাজা হচ্ছে, গতকালকে এই মাছটা কিনেছিল বাবা, আর আজকে সেই মাছের ঝোল হবে। এখন
এটুকু লাগবে বন্ধুগণ। এখন 12:50 বেজে গেছে আর এখন মাছের ঝোলের জন্য আলু কষানো হচ্ছে। এই দেখো মাছের ঝোলের জন্য আলু কষানো হচ্ছে। তুমি কি করছো, খেলা করছো? হ্যাঁ। চান করবা না? কখন চান করবা? মা বললো কালকে চান করবি। কালকে চান করবি? খেলা করলো। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা ভিডিও সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। জিতুবাবু এখন রান্না করছে, দেখো জিতুবাবু এখন রান্না করছে। মামুন ওখানে কাজ করছে আর জিতুবাবুকে জাল দিতে দিয়েছে। জিতুবাবু এখন তরকারি রান্না করছে। কি বাবু কেমন লাগছে? ভালো। দেখি তাকিয়ে অনেকক্ষণ বলো। মাছের তরকারি রান্না হয়ে গেছে, কড়াই থেকে নামিয়েও নেওয়া হয়েছে। এ দেখো মাছের তরকারি দুটো ভাগে ভাগ করা হয়েছে। আর আমি দোকানের সামনে দিকে ছিলাম। আজকে দুপুরে রান্নাবান্না খুব দ্রুততার সঙ্গে শেষ হয়েছে। মামুন তো পিছনে রান্না করছিল আর দোকানের সামনের দিকে কাস্টমার ছিল, আমাকে সামনের দিকে থাকতে হয়েছে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি খাবার খাবো। বেড়ে দিয়েছি, খেয়ে দিয়ে বাড়িতে খাবার দিয়ে আসবো। তারপরে মানে রান্নাবান্না করার পরে যে বাসনগুলো হয়, সব বাসনগুলো ধুয়ে ধোয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা, আজকে আমি দুপুরে কী দিয়ে খাওয়া দাওয়া করছি। এখানে তোমার শাক রয়েছে আর এখানে তোমার লাউ দিয়ে তরকারি হয়েছে। তাহলে খাওয়া দাওয়া শেষ করে ব্লগটা কন্টিনিউ করছি। আমার তো শাক দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে গেল আর মামুন দেখো খেতে বসেছে, মামুনেরও ভাত খাওয়া হয়ে গেছে। তো পুরো থালা পরিষ্কার করে দিয়েছে। এখন ঘড়িতে ঠিক 2:45 আর আমি দুপুরের খাবার নিয়ে বাড়িতে এসেছি। খাবার দিয়ে দিলাম, জিতুকেও রেখে যাচ্ছি। তোমরা তো জানো জিতুর 3টে থেকে পরীক্ষা আর বাবা মা এখনও ফুল গাছ বিক্রি করে বাড়ি ফেরেনি। আর আমি এসে দেখি বর্ষা টিভি দেখছে, কার্টুন দেখছে। এখন দুপুর 2:30 বাজে আর আমি এইমাত্র বাড়ি থেকে আসলাম খাবার দিয়ে। এসে দেখি মামুন গায়ে রোদ লাগাচ্ছে। রোদই তো নেই, কি লাগাবো বলো? রোদ যথেষ্টই আছে, যা আছে গা পুড়ে যাচ্ছে। না গা পুড়ে যাচ্ছে না, এই তো বলছো ভুল। আমি এখন ভিতর দিকে যাই, ভিতরে আরো কাজকর্ম রয়েছে। এবারে এদিকে তা আমি একটু বসে আছি, তারপর টপ করে ভিডিওটা করে নিচ্ছে। যাও সামনে জল ছিটিয়ে চান করে নাও। আরে যা না তো, যাও চান করে নাও। 10 মিনিট বসছি আমি, কি তার বসতে পারছি না। তাহলে এখন বিকেল 3:30 বাজে, তেল নিতে পেট্রোল পাম্পে এসেছিলাম, তেল নেওয়া হয়ে গেল। সাধারণত এই টাইমে আমি তেল নিতে আসি না, কিন্তু আজকে এসেছি আর এই টাইমে রাস্তায় গাড়ি ঘোড়া অনেক বেশি, যেটা আসার পরে বুঝতে পারছি। আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সেই কারণে আমরা এখন সেদ্ধ ডিম খাচ্ছি। রাত্রেবেলা ভয় লাগছে ঠান্ডা ভাত খেতে, সেই কারণে আমরা 3টে সেদ্ধ ডিম করেছি। রাত্রেবেলা এখন সেদ্ধ ডিম খেয়ে খাচ্ছি, আগে ভাত খেয়েছি আর এখন ভাত খেতে ইচ্ছে করছে না, তার জন্য ডিম করেছে। গরম গরম ডিম খাচ্ছি। এতটাই ঠান্ডা পড়েছে যে ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছে না, সেই কারণে ভাবলাম গরম 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 ডিম খাই। এখন 12:30 বাজে আর জিতু মামুন দেখো ঘুমাচ্ছে আর আমি এতক্ষণ ভিডিও এডিটিং করছিলাম। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থেকো, শুভরাত্রি।